পোহৰৰ উৎসৱ দীপাৱলী। এই দীপাৱলীয়ে সকলোৰে জীৱনত পোহৰ বিলোৱাৰ আশাৰে উদযাপন কৰে এই উৎসৱটি। পোহৰৰ উৎসৱ দীপাৱলীৰ অৰ্থ হ'ল চাৰিওফালে বিভিন্ন ধৰণৰ ৰং বিৰংগী পোহৰে জিলিকি উঠা। দীপাৱলীৰ প্ৰাক্ষণত প্ৰায় প্ৰতিখন বজাৰ ভৰি পৰিছে বিভিন্ন ৰং বিৰংগী নতুন লাইটে। এই বছৰো এনে দুটা লাইটে ক্ৰেতাক বহুত আকৰ্ষণ কৰিছে। এই লাইট কেইটা হ'ল অৰ্কিড লাইট আৰু আনটো হ'ল গ্লিটাৰ মোমবাতি। বজাৰত লাইট কিনিবলৈ অহা প্ৰায় প্ৰতিজন ব্যক্তিয়ে এই লাইটৰ প্ৰতি অতি আকৰ্ষিত। গতিকে বৰ্তমান এই লাইটবোৰ শিলচৰৰ বজাৰত বহুত ট্ৰেণ্ডিং হৈ পৰিছে। বজাৰৰ বেছিভাগ ক্ৰেতাই এই লাইটবোৰ যথেষ্ট টেকচুই বুলিও জনাইছে। গতিকে এই লাইটটো বহুদিনলৈ ব্যৱহাৰ কৰিব পাৰি। সুভাষনগর পয়েন্ট নতুন একটা জিনিস আছে, এরকম থ্রি টাইপ থ্রি লাইট থাকবে। এটা বেশি দাম, এটা 700 টাইপ করবে। একটু মানে একটা দাম বলে আপনার ডিসকাউন্ট করে দেওয়া আরো কম হতে পারে। একটা গ্লিটার ক্যান্ডেল থাকবে, মানে ভিতরে গ্লিটার টাইপ থাকবে। এটা বহুত সুন্দর জিনিসটা। এই বছর এটা শিল্পের মাল না, এটা একটু বাইরের মাল। একটু 800 টাইপ করবে। এটা এটা কি দিয়ে চলে? এমনি অ্যাকচুয়ালি ব্যাটারি সিস্টেম চলে আর চার্জিং পোর্টও আছে, তাহলে চার্জ করতে পারে। আচ্ছা, আর কি কি আছে? আর তো এটা তো এমনি। আচ্ছা, এই কালারফুল যে একটা দেখতে পাচ্ছি সেটা কি? হ্যাঁ, এটা কালারফুল ট্রি জিনিস আর কি। এটা লাইট সিস্টেম থাকে, এলইডি লাইট সিস্টেম থাকে। এটাও 700 টাইপ করবে। আর এটা তো ওয়াটার দিয়া, এটা লাস্ট ইয়ারও ছিল, এই বছরও একটা দিয়েছে। তো মানে ওয়াটার দিয়া সার্কিটটা কমপ্লিট হয়, ইন্ডিকা লাইটটা চলে যায়। লোটাস টাইপ আছে, শিবলিঙ্গ আছে, রঙ্গোলিও আছে। রঙ্গোলি পুরো প্যাকেটটা আছে। মনে হচ্ছে এবার কি এই ক্যান্ডেলটা যেটা আপনি দেখালেন এটা এবার ট্রেন্ডিং হতে যাচ্ছে। হতে পারে, কিন্তু এটা ইউনিক জিনিস। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সৌভিক শাহ। আচ্ছা, লগতে ওয়াটাৰ লাইট, প্ৰদীপ, লটাস লাইটৰ লগতে অন্যান্য চীনা লাইট বিগত বছৰৰ দৰে এইবাৰো বজাৰত উপলব্ধ হৈছে। ক্ৰেতাসকলেও সেইবোৰ কিনিবলৈ আহিছে। কিন্তু ইয়াৰ ভিতৰত অৰ্কিড ফুলৰ লাইট আৰু গ্লিটাৰ মোমবাতিয়ে ট্ৰেণ্ডিঙলৈ আহিছে। এই লাইটৰ দাম 500ৰ পৰা আৰম্ভ হয়। এই লাইটবোৰ বহুদিনলৈ ব্যৱহাৰ কৰিব পাৰি। ৫০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত টুনি লাইট আছে, সব ধরনের লাইট আছে। বিক্রি তেমন তা নেই, অন্য বছরের তুলনায় বিক্রিটা এবার আরো কম।